নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2022-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল জাতীয় নারী ফুটবল দল। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এই ম্যাচ জিতে দুই দেশের সামনেই প্রথমবারের মতো মেয়েদের সাফের শিরোপা জেতার সুযোগ। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল না খেয়ে অপরাজিত বাংলাদেশ ও নেপাল দুই দলই। গ্রুপ ম্যাচে মালদ্বীপকে 3-0, পাকিস্তানকে 3-0 এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেখানে ভুটানকে 8-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে সাবিনা খাতুনরা। অন্যদিকে গ্রুপ পর্বে ভুটানকে 4-0 এবং শ্রীলঙ্কাকে 6-0 গোলে হারায় নেপাল। সেমিফাইনালে ভারতকে একমাত্র গোলে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি। এর আগে চারবার ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি নেপাল। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও নেপাল দলের প্রথম একাদশের তালিকা এরই মধ্যে আমরা পেয়ে গেছি। সেমিফাইনালে খেলা একাদশে কোনো পরিবর্তন আনেননি বাংলাদেশের কোচ গোলাম রব্বানী সোটন। ইঞ্জুরি কাটিয়ে দেশের জন্য সাফের শিরোপা জিততে মাঠে ফিরেছেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। অন্যদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেমিফাইনালের মতো ফাইনালেও মাঠে নামতে পারছেন না নেপালের সেরা স্ট্রাইকার সাবিত্রা ভান্ডারী। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রথম একাদশে আছেন রূপনা চাকমা, অধিনায়ক সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আখি খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার এবং সিরাত জাহান স্বপ্না। নেপালের প্রথম একাদশ: গোলরক্ষক ও অধিনায়ক আঞ্জিলা সুবা, পুনাম মাগার, অমৃতা জাইসি, হীরা কুমারী, রাশ্মি কুমারী, আনিতা বাসনেত, গীতা রানা, প্রীতি রায়, অনিতা কেসি, সারু লিম্বু এবং দীপা শাহী। বাংলাদেশের কোনো চ্যানেল সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করছে না। ইউটিউবে কোনো চ্যানেল অফিসিয়ালি খেলাটি লাইভ দেখাচ্ছে না। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইলেভেন স্পোর্টসে খেলাটি সম্প্রচার করা হচ্ছে। ইলেভেন স্পোর্টস.com এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি খেলাটি দেখতে পারেন। আর খেলাটির শুরু থেকে আমরা দিচ্ছি প্রতি মুহূর্তের আপডেট। এই ভিডিওটি ফলো করলে মোবাইল ফোন বা যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি খেলা চলাকালে সব রকম আপডেট পাবেন। ভিডিওর ডেসক্রিপশন বা বর্ণনা অংশে গোল ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে। ভিডিওটি প্লে করে এর নিচের ডেসক্রিপশন বা বর্ণনা অংশে দেখতে পারেন সব আপডেট। প্রতিবার আপডেটের জন্য আপনাকে পেজটি রিফ্রেশ করে নিতে হবে। এছাড়া ভিডিও টাইটেল বা শিরোনামে পুরো 90 মিনিট ম্যাচের সর্বশেষ স্কোর দেয়া থাকবে। সাফল্য ব্যর্থতা সব ক্ষেত্রেই বাংলাদেশের ফুটবলের সঙ্গে আছে ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে আপনিও সব সময় থাকুন আমাদের সাথে।